আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সন্ধ্যার সংবাদে, সাথে আছে আমি নুসরাত জাহানমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় গ্রিডে আরও 500 মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে ভারত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করলেন দুই প্রধানমন্ত্রী। আগামী 30 অক্টোবরের পর যে কোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা, জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। নির্বাচন প্রস্তুতির 80% সম্পূর্ণ। সড়ক পরিবহনের শৃঙ্খলা ফেরাতে বাস্তবায়ন হচ্ছে আনিসুল হকের পরিকল্পনা, বললেন সাইদ খোকন। গণপরিবহন আসছে 6টি কোম্পানির আওতায়। খুনি যুদ্ধাপরাধীদের নিয়ে জাতীয় ঐক্যের নেতৃত্ব দিতে যাচ্ছে বিএনপি, বললেন ইনু। রাজনৈতিক ঐক্য গড়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, বললেন মির্জা ফখরুল। দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এছাড়াও থাকছে সাপ্তাহিক নিয়মিত আয়োজন ঘটনার অন্তরালে। বিস্তারিত আয়োজনে যাচ্ছি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় গ্রিডে আরও 500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারত। পশ্চিমবঙ্গের বহরমপুর গ্রিড থেকে কুষ্টিয়ার ভেড়ামারার আন্তঃবিদ্যুৎ সংযোগ গ্রিডের মাধ্যমে এই বিদ্যুৎ বাংলাদেশে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভেড়ামারায় নবনির্মিত 500 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হাই ভোল্টেজ ডিসি ব্যাক টু ব্যাক স্টেশনের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কলকাতা এবং আগরতলা থেকে এই ভিডিও কনফারেন্সে অংশ নেন। আগামী 30 অক্টোবরের পর যে কোনো সময় নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সচিব তার নিজ কক্ষে সাংবাদিকদের নির্বাচনী প্রস্তুতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে কথা বলেন। ইসি সচিব বলেছেন, জাতীয় নির্বাচন অনেক বড় বিষয়, তফসিল ঘোষণার আগে যেসব কাজ থাকে তার 80% শেষ হয়েছে, 300 আসনের সীমানা এবং পুনর্নির্ধারণের কাজও সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন তিনি। সড়ক পরিবহনের শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে বাস্তবায়ন করা হবে প্রয়াত মেয়র আনিসুল হকের পরিকল্পনা। প্রায় 4,500 গণপরিবহনকে নিয়ে আসা হবে 6টি কোম্পানির আওতায়। নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। তিনি বলেছেন, সরকারের অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নাগরিক জীবনে অনেকটা স্বস্তি ফিরে আসবে বলেও জানান দক্ষিণের মেয়র। এর আগে দক্ষিণের মেয়রকে আহ্বায়ক করে 10 সদস্যের একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাস রুটগুলোকে রেশনালাইজেশনের মাধ্যমে শৃঙ্খলায় ফিরিয়ে আনা, যাতে করে বাসগুলোর মধ্যে অবৈধ প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনার মাধ্যমে জীবনের হানি না হয়। দ্বিতীয়ত, এই সমস্ত বাস যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো অনেকগুলো কোম্পানি রয়েছে, সেই সমস্ত কোম্পানিগুলোকে কয়েকটি কোম্পানির আওতায় এনে পরিচালনা করা, যাতে প্রতিযোগিতাটা না করে একটা ডিসিপ্লিন আসে এবং এই অপারেশন ম্যানেজমেন্ট এবং মেনটেনেন্সের জন্য একটা কমিটি করে দেওয়া। এই কমিটি আপনার মনিটর করবে, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলায় এই গণপরিবহনের মালিক যারা রয়েছেন, যারা ব্যবস্থাপনাতে থাকবেন, তারা জড়িয়ে না পড়েন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকার, দুর্নীতিবাজ, খুনি, যুদ্ধাপরাধী এবং সাম্প্রদায়িক চক্রসহ সকল অপরাধীদের একটি জাতীয় ঐক্যের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন বিএনপি নেতৃবৃন্দ। এটা দেশের রাজনীতির ঐক্য নয়। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জেল কোড অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার সকল ব্যবস্থা নেয়ার পর তা নিয়ে মিথ্যাচারের রাজনীতি করছে বিএনপি। কুষ্টিয়ার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা জানান। মানিকলাল ঘোষের রিপোর্টে বিস্তারিত।
কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন দলটির সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মত বিনিময় শেষে বিএনপির বৃহত্তর ঐক্যের ডাক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। যুদ্ধ অপরাধীদের, অপরাধীদের, দুর্নীতিবাজদের, খুনিদের, সাম্প্রদায়িক চক্রের একটা জাতীয় ঐক্য, অর্থাৎ সকল অপরাধীরা ঐক্যবদ্ধ হয়েছে তাদের পিঠের চামড়া বাঁচানোর জন্য। এটা রাজনীতির জন্য অশনি সংকেত। বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক, বিএনপি তা চায় না বলেই জাতীয় ঐক্যের নামে অপরাধীদের ঐক্যবদ্ধ করছে বলেও মন্তব্য করেন হাসানুল হক ইনু। সে বিচারহীনতার সংস্কৃতির থেকে বেরিয়ে আসার জন্যে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করছি, বঙ্গবন্ধু হত্যার বিচার করছি। এরকম একটি প্রেক্ষাপটে সকল অপরাধীদের ঐক্যবদ্ধ করার একটা উদ্যোগ নিয়েছে। এদিকে কুষ্টিয়ায় বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির রাজনীতির সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কারা কর্তৃপক্ষ সবসময় বেগম খালেদার চিকিৎসার জন্য যা যা করার সবগুলোই করেছেন, তারপরেও বিএনপি অহেতুক মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত অভিযোগগুলো করে আসছেন। মানিক লাল ঘোষ, মাইটিভি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকারের দিন শেষ হয়ে এসেছে, জনগণ এখন মুক্তি চায়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন, জনগণ এবং সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তৈরি করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে বলেও মানববন্ধনে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রেখেছে একটাই উদ্দেশ্য, দেশের একটি বেগম খালেদা জিয়াকে ছাড়া, বিএনপিকে ছাড়া এই সরকার আবার 2014 মতো 5 জনের মতো প্রশাসন করতে চায়। অসাংগঠনিক কার্যকলাপ, দলীয় নেতাকর্মীর উপর নির্যাতন, হামলা এবং মিথ্যা মামলার অভিযোগে এনে বরিশাল 4 আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মেহেন্দিগঞ্জ হিছলা উপজেলা নির্যাতন দুর্নীতি এবং মাদক প্রতিরোধ কমিটি। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে হাজির হয়ে ভুক্তভোগীরা দলের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জ, গোটা রুমটাই আহত এবং নিহত বিভিন্ন ব্যক্তির ছবিতে ভরপুর। আমাদের ঘর বাড়ি অত্যাচার করছে, আমাদের শান্তিতে বাড়িতে থাকতে দেয় না। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমাকে একে একে আমার ব্যবসা বাণিজ্য সব লুটপাট করে নিয়ে আমাকে রাতের অন্ধকারে দুইবার করে হত্যা করার প্রচেষ্টা চালায় পঙ্কজ দেবনাথের ক্যাডার বাহিনীরা। এরা সবাই বরিশালের মেহেন্দিগঞ্জ এবং হিজলা উপজেলার আওয়ামী লীগের কোন না কোন পর্যায়ের কর্মী। আমি ডাক্তার মামা শহীদ ইসলাম, হিজলা থানা আওয়ামী লীগের নেতা, হিজলা ডিগ্রি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি, শ্রী সন্ধ্যা চন্দ্র, কাজী থানা আওয়ামী লীগের সহপ্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, আমার বাবাও আওয়ামী লীগ করতেন, আমার বাবা হিজলা এক নম্বর ওয়ার্ডের সভাপতি। ভাঙা পায়ে প্লাস্টার আর আহত হাতের জখম নিয়ে হাজির হন নির্যাতিতরা। আমি বরিশালে গেছি সাদেক আব্দুল্লাহর নির্বাচনে, আমাকে পঙ্কজ দাস মোবাইলে হুমকি দেয়, তো ঠ্যাং মাইঙ্গালে তুই এলাকায় আইস, মনির জমদ্দার তার নেতৃত্বেই আমারে মারধর করে। উপজেলা চেয়ারম্যানের মিটিংয়ে গেছিলাম, মিটিংয়ে যাওয়ার পর দিয়া আমি সাদেক আব্দুল্লাহর নির্বাচনে গিয়েছি, ঈদের পর ইতিহাসে মাসে পঙ্কজ দেবনাথের লোক। ব্যক্তিগত মতপার্থক্য থাকার জের ধরে অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের ব্যাপারে। পঙ্কজ দেবনাথের লোকেরা মূল দলে মিটিং গেছে, ওই মিটিংয়ে গেছে দেখা আমাদেরকে মারছে। মূলত চাচ্ছে আমাদের এমপি সাহেব তার নিজস্ব একটা পঙ্কজ বাহিনী তৈরি করতে, এতভাবে সে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অপদস্থ করছে। যদি সে আমাদের দলীয় লোকজন আওয়ামী লীগকে সে দেখতে পারে না, আওয়ামী লীগের নমিনেশন দিছে, নৌকা মাখার নমিনেশন নিছে, তারা নমিনেশন নেওয়ার পরে নির্বাচন করতে গিয়ে মাঠে আমরা থাকতে পারি না। আমাকে ওই কেন্দ্র থেকে বের করতে দেওয়া হয়েছে, জালজালেতি করে তার ডিউলেটার মাধ্যমে সে শিক্ষক নিয়োগ দেয়, এর বিরুদ্ধে আমি মামলা করছি। তখন আমার দুই পা এক হাত হাতুর দিয়ে পিটে পঙ্গু করে আমার বিরুদ্ধে উল্টা সিন্ধে মামলা দেওয়া হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি, আমি চেয়ারম্যান নির্বাচন করেছি। প্রতিকারে আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হলেও ন্যায় বিচারের পরিবর্তে হয়রানির অভিযোগ ভুক্তভোগীদের।
থানায় কেস করতে চাইছি, আমি পাঠাইছি আমার লোকজন নেয় নেই। আমাদের নামে আর উল্টা মামলা রে বলছে, এটা পঙ্কজ দেবনাথ মামলা নিতে নিষেধ করছে। আমাকে এই যে এরকম রক্তাক্ত হয়েছে, থানায় মামলা দিতে চাইছি, সে বাধা দিচ্ছে, থানায় মামলাও নেয় নেই। আমরা নিরুপায় এখানে আসছি। আমার বাড়ি বরিশাল হিজলা থানা, আমাকে মন্ত্রী সাহেব সভাপতি চালান করায়। দলীয় বিভিন্ন ফোরামে জানিয়েও প্রতিকার না পেয়ে তৃণমূলের এসব মানুষ শরণাপন্ন হন গণমাধ্যমের সামনে। ৪০টা পরিবার আওয়ামী লীগ আমরা এর কাছে বহুতবার যাওয়া হয়েছে, সে আমাদের কোনো কথাই শুনে না। পুরান আওয়ামী লীগ সে চিনেই না। আওয়ামী লীগ না, আওয়ামী লীগ হলে আওয়ামী লীগের উপর নির্যাতন চালায়। দল এবং প্রকৃত কর্মীদের রক্ষায় আশু পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আইনানুরূপ ব্যবস্থা নিয়ে তার রাষ্ট্রীয় হরিলুটার যে অপকর্ম করেছে তার দায়ভার দিয়ে তাকে যেন বিচারের কাঠগা দাঁড় করানো হয়। এলাকায় দলের জনপ্রিয়তা এখন তলানিতে এসে ঠেকেছে। বিগত চার দলীয় জোট সরকারের শাসনামলে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে যত মামলা ও হামলা হয়েছে তার চেয়েও ভয়াবহ অবস্থা এখন এখানে। পঙ্কজ নাথের নির্যাতন, সন্ত্রাস, হামলা ও মামলার ভয়ে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা আজ এলাকা ছাড়া। অসংখ্য অভিযোগ ছিল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে। আমরা কারো পারপাস সাফ করতেছি না, আমরা এলাকায় যেতে পারি না, আমরা নির্যাতনের কথাটা কোথায় বলবো। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা 2018-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। সভার শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই তথ্য জানান। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমি আইন 2018-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন 2018-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাতে ছিনতাইকারীর উৎপাত বেড়েছে রাজধানীতে, মাঝে মধ্যেই ঘটছে ছিনতাইয়ের ঘটনা, ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে গভীর রাতে চলাচলকারী কর্মজীবীরা। রাতে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি তাদের। এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরা ছিলেন কাজী অন্তর। কর্মজীবী দু একজন মানুষ আর দু একটা গাড়ির চলাচল ছাড়া রাজধানী শহর মোটামুটি নীরব। চলতে চলতে চলে এলাম মতিঝিলে, দেখতে পেলাম কয়েকজন মানুষ দল বেঁধে ধেয়ে আসছে আমাদের দিকে। জিজ্ঞাসা করতেই বললেন তাদের মতিঝিল থেকে দামি মোবাইল ছিনতাই হয়েছে। আমার আসার সময় সাপ্লা চত্বরের সামনে থেকে ছিনতাইকারীরা আমার ওই মোবাইলটা হাত থেকে নিয়ে চলে গেছে। তখন আমি মতিঝিল থানায় যাই, থানায় গিয়ে জিটি করি, জিটি করে এই যে এখন আমি ফিরে আসলাম। দুইটা আজকে তো 11টা থেকে একজনে ব্যাগলে একটা দৌড় দিয়েছে, মানে পাবলিকে দাওয়া নিয়ে দিয়েছে ব্যাগ থইয়া, এটা হল হিরুমছি। এসব ঘটছে নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত তাদের সামনেই। অভিযোগ তাদের, আমাদের জরুরি প্রয়োজনে আমরা রাতেবেলা বের হই, কিন্তু দেখি যে অনেক সময় ছিনতাই বা পকেটমার, চুরি, ডাকাতি, এই ধরনের অকারেন্স অনেকই হয়ে থাকে রাস্তায়। পুলিশ থাকে, মাঝে মাঝে দেখা যায়, ওনাদেরকে দেখা যায়, আবার দেখা যায় ওনারা রাস্তায় দেখাও যায় না। পুলিশ চারিদিকে থাকে, আবার থাকে না। একই অবস্থা ওই এলাকার ব্যাংক বুথের নিরাপত্তা কর্মীদেরও। কারণ হচ্ছে ছিনতাইকারী মাঝে মাঝে করে, মানুষ মাছ থাকে না, পুলিশ থাকে না, সরকারের আরও আপনার পুলিশ বেশি দেওয়া উচিত। তার মানে তারা আগেই মানে মানে যখন মানে ছিনতাই করবেন তখন মানে পুরো রাস্তা ফাঁকা থাকেন, আর রাস্তা ফাঁকা থাকলে তখন তারা এটা করেন। থাকে সবসময় তার থাকে না, তো ছিনতাইকারী দেখা যায় যে রাস্তা ফাঁকা থাকে তখন যে ছিনতাই করে। অস্ত্র ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারাদারদের কী বা করার আছে, ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে রাতে চলাচলকারীরা। আমার কাছে দাঁড়িয়ে ছিল আমার রিক্সায়, টান দিয়ে ব্যাগ নিয়ে চলে গেছে। আমাদের জীবনে কোনো নিরাপত্তা নাই, ফাঁকা দেখা যায়, আপনার মাঝে টাকার পয়সা কাড়ি নিতে পারে, যা যাত্রী আছে যাদেরকে অ্যাটাক করতে পারে। পুলিশ টল পুলিশ বাড়ানো উচিত, তাহলে নিরাপত্তা থাকবে। তাই প্রয়োজনীয় সংখ্যক পুলিশের টহল বাড়ানোর দাবি সাধারণ মানুষের। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।
গাজীপুরে এক ব্যবসায়ীকে খুনের দায়ে সাতজনের ফাঁসি এবং একজনের দশ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন জেলা জজ আদালত। গাজীপুর জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক কে কে এম এনামুল হক এ রায় দিয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম মিলন ভূঁইয়া। 2011 সালের 26 ফেব্রুয়ারি সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় মিলনের মামা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরে সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি নুসরাত জাহান মুন, আল্লাহ হাফেজ।